ঝামেলা হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো, ওয়েট করেন। আর সে ঝামেলা কারণে উনি আমার বাবা মাকে ডাকাইছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে আসলাম। কথাটা হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন, কমেন্টে দেখলাম, আপু আপনি এখন কোথায় আছেন, আপনি কোথায় গেছেন, এখন আপনি কোথায়। তো অনেক কলেজের অনেক ভালোবাসার আন্টি আঙ্কেল আপুরা সবাই প্রশ্ন করতেছেন, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। প্রথমত আমি কিছু ঘটনা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে, কারণ অনেকেই অনেকভাবেই নেগেটিভভাবে নিতে পারেন। তো প্রথম কথা হচ্ছে, মাসুদ রানা সাহেবের সাথে আমার সাথে ঝামেলা হয়েছে, দেন সেটা আপনাকে আপনাদের বলবো, কারণ কিছু শত্রু পিছনে লেগে গেছে, কিছু মানুষের জন্য ভালো থাকতে পারলাম না, তারাও সেটা ফিডব্যাক পাবে পাবে। তো যাই হোক, এখন আমি যেটা বলতে আসছি সেটা হচ্ছে, আমার অনেক ভালোবাসার আন্টি আঙ্কেল আপুরা প্রশ্ন করতেছে আমি এখন কোথায় আছি। আমি এখন মূলত টাঙ্গাইল আছি, আমার বাবার বাড়িতে আছি, কারণ মাসুদ রানার সাথে ঝামেলা হয়েছে, তারপর সে ঝামেলা হওয়ার পর আমার বাবা মাকে ডাকছে, আমার বাবা মার হাতে তুলে দিছে, দেন আমি চলে আসছি। কারণ যে বিষয়টা নিয়ে ঝামেলা হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের বিষয়টা হচ্ছে, মাসুদ রানার সাথে আমার যাই যেটা নিয়ে হোক একটা ঝামেলা হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, ওয়েট করেন। আর সে ঝামেলা কারণে উনি আমার বাবা মাকে ডাকাইছিল, আর আমার বাবা মার হাতে তুলে দিছে, কারণ আগে আমার বাবা মা অনেকবার কিন্তু নিতে চেয়েছে আমাকে, তখন দেয়নি। আর এখন যে জিনিসটা নিয়ে লাগছে এটা আমার পছন্দ না, যাই তার সাথে আমার বনি নেই, আমার ফ্যামিলির কাছে তুলে দিছে। আমি এখন চলে আসছি টাঙ্গাইল শহরে, তো আমার কলেজের আপু ভাই আন্টি আঙ্কেল যারা জানেন না আমি কোথায় আসছি তাদের জন্য আজকে ভিডিও। আমি এখন টাঙ্গাইল আমার বাবার বাড়িতে আছি, আর এখন থেকে আমার পেজের ভিডিওগুলো টাঙ্গাইলের ভিডিওই পাবেন, আশা করি ভালো লাগবে, দেখবেন। আর কী কারণে ঝামেলা হয়েছে, কী নিয়ে ঝামেলা হয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আমি এখন টাঙ্গাইলে আছি, এখন বাবার বাড়িতে আছি, এখন থেকে আমি এখানেই থাকবো, আমি আমার বাবার বাড়িতেই থাকবো। অনেক বছর তো অন্যের সাথে ছিলাম, এখন না হয় বাবা মার সাথে থাকি, কি বলেন? তো এটার জন্য ছোট্ট একটা ভিডিও করলাম, আমি এখন আমার বাবার বাড়িতে টাঙ্গাইলে আছি। আর এখন আমি গোসল করে একটু মাঠের সাইডে বসে আছি, দেখেন আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন ধান হচ্ছে, ধানগুলো পাকে নেই, আপনাদের সাথে শেয়ার করি, চলেন। ওই যে মাঠের মাঝখানে একটা ধান ক্ষেত পেকেছে, এই যে দেখেন চারপাশে সবুজে একটা ক্ষেতে ধান পাকছে, তাছাড়া সব কাঁচা আছে, মেবি এক দেড় মাসের ভিতরে সব ধান পেকে যাবে। আর আমি তো আপনাদের সাথে কথাই বলতে পারতেছি না, এই যে আমার পাশে ব্যাবে ব্যাবে করতেছে, এই জন্য আমি কথা বলতে পারতেছি না, দেখছেন ব্যাবে করতেছে, কথা বলতে পারতেছি না, ভাত খাবো চলেন, প্রচুর খোদা লাগছে, ভাত খাবো। আর এই যে অনেক ডিস্টার্ব করতেছিল, খোদা লাগছে চলেন ভাত খাবো।